আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। ওবায়দুল কাদেরকে নিয়ে একজন বলেছেন, আজরাইল দেখে আসার পরও অনর মিথ্যা বলা ব্যক্তি ওবায়দুল কাদের। স্যার, আপনি আর হাসান মাহমুদ যদি না থাকতেন তাহলে বিএনপি নামক একটা দল আছে বাংলাদেশের মানুষ জানতও না এবং ভুলেই যেত। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, 24 ঘন্টার মধ্যে আপনারা কমসে কম বিএনপি নামটা 5 বার নেবেন। যেমন তাহাজ্জুদের সময় 1 বার, অফিসে যাওয়ার সময় 1 বার, দুপুরের সময় 1 বার, সন্ধ্যা আসছে ওই সময় 1 বার, রাতে খাওয়ার আগে 1 বার। দেখবেন হজম শক্তি বৃদ্ধি পাবে আশা করি। ওবায়দুল কাদের এই আওয়ামী লীগকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে। বিএনপির রাজনীতি দুর্নিয়ন্ত্রিত, আওয়ামী লীগের জনগণ চালিত, বললেন কাদের। ঠিক বলেছেন, 1996 সালে দ্বিতীয় নির্বাচন দিয়ে আপনাদের সুযোগ দিয়ে ভুল করেছে বিএনপি, যা হারে হারে টের পাচ্ছে। সেই সময় বিদেশি কোনো শক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিএনপি মাথা নত না করলে আজকের আওয়ামী লীগ সৃষ্টি হতো না। আওয়ামী লীগ ঠিকই পারছে শত আন্তর্জাতিক চাপ সত্ত্বেও টিকে থাকতে। জনগণকে পিছে মারছে আর মাদার বোর্ডরা আছে বিরোধী দল নিয়ে। ভোজ্য তেলের দাম বাড়ার পর একটা জ্বালানি তেল, তারপর বাসের ভাড়া বৃদ্ধি, জনগণের বাঁচার উপায় নেই। কাদের বলেন, দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই, নতজানু হওয়ার নজির রয়েছে বিএনপির। করোনায় কাজ হারিয়ে মানুষ আজ নিঃস্ব, দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়াতে সেখানে খাবার জোগাড় করতেই কষ্ট, সেখানে তেলের মূল্য বৃদ্ধি কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। সরকার চাইলে খোঁজ নিয়ে দেখুক ভারতের দ্রব্যমূল্যের সাথে আমাদের তফাত। ওদের শুধু তেলের দাম বেড়েছে, আর আমাদের আজ তেল থেকে নুন, সুতা থেকে সুই সব বেড়েছে। ওবায়দুল কাদের সবসময় মিথ্যা কথা বলেন, মিথ্যে কথা বলাই তার অভ্যাস, বললেন মির্জা কাদের। ভুল বলেছেন স্যার, আমরা আওয়ামী লীগ করি বৈষম্য দূর করতে, বৈষম্য সৃষ্টি করতে নয়। বর্তমান আওয়ামী লীগের সমাজের প্রতিটি স্তরে বৈষম্য সৃষ্টি করে চলেছে, তাই আওয়ামী লীগ কর্মী হিসেবে আপনাদের সাথে থাকাটা এখন ভাবনার বিষয়। আমাদেরকে নিয়ে রাজনীতিবিদ, ক্রিকেট কোচ সবাই মশকরা করে, আমরাও কম যাই না। তেল ডিজেলের দাম আর বাস ভাড়া বাড়লো, সেটা নিয়ে আমরাও অমর মহাকাব্য রচনা করে ফেললাম। সরকারের ফুল টস বলে পরিবহন মালিকের ছক্কা, কোন দেশে বসবাস করছি কে জানে। জনগণকে পিটিয়ে, বন্দুকের গুলি দিয়ে, গুম খুন, টর্চার সেল, মাদক সম্রাট, রাতের রানী, এই সকল ক্ষেত্রে অলরাউন্ডার লজ্জা নামক শব্দটা এখন এই জনপদ থেকে হারিয়ে গিয়েছে। তেলের দাম বৃদ্ধি পেয়েছে 15 টাকা, আর গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে 27%। বাসটা জনগণই খেলো তাহলে, জনগণকে সবসময় ব্যবহার করে ফায়দা লুটে নেয়। ভোটের সময় আসলে জনগণকে সকল ক্ষমতার মূল্য বোঝাতে আসে, এরপর যখন দিতে যায় তখন আর কাউকে তেমন চিনতেই পারে না। আফসোস, এইটা ভেবে যে ভোটের মধ্যে যেভাবে অনুশীলন করতে দেখা যায় ওইসব নেতাকে।